এটি সুইসাইড নয়, এটি মার্ডার, টেকনিক্যালি মার্ডার। ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ফাইরোজ অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। তার আত্মহত্যার পেছনে কারা দায়ী, কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেই চিরকুটও লিখে গেছেন ফেসবুকে। শুক্রবার রাতে কুমিল্লার ঠাকুরপাড়া নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অবন্তিকা। এ ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অবন্তিকার আত্মহত্যার পেছনে দায়ীদের ফাঁসি দাবি করে টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকাকে তারই সহপাঠী আম্মান সিদ্দিকি যৌন হয়রানিমূলক মন্তব্য করায় ইফটিজার বলে তার প্রতিবাদ করেছিলেন ফাইরোজ। সেই থেকে আম্মান ফাইরোজ অবন্তিকাকে বিভিন্নভাবে হুমকি দিত। আম্মানের সাথে জগন্নাথের সহকারী প্রক্টর দীন ইসলামের ভালো সম্পর্ক থাকায় বিষয়টি জানত সহকারী প্রক্টর। আম্মানের পক্ষ নিয়ে নানাভাবে হেনস্থা ও অবন্তিকাকে বহিষ্কারে হুমকি দিতেন সহকারী প্রক্টর দীন ইসলাম। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন অবন্তিকা। কিন্তু আম্মান সিদ্দিকি ও দীন ইসলামের নানাবিধ উত্তক্ত সহ্য করতে না পেরে নিজেই মৃত্যুর পথ বেছে নেন ফাইরোজ অবন্তিকা। ফেসবুকে নিজেকে ফাইটার নারী হিসেবে দাবি করলেও দেয়ালে পিঠ ঠেকে বাধ্য হয়েই এই পথ বেছে নিয়েছেন বলেও উল্লেখ করেন চিরকুটে অবন্তিকা। শুক্রবার রাতে কুমিল্লার নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় অবন্তিকা। পরে কুমিল্লা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেসবুক স্ট্যাটাস দিয়ে অবন্তিকার আত্মহত্যার ঘটনা ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার গভীর রাতে অভিযুক্ত সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকির ফাঁসি দাবি করে টায়ার জালে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের অবহেলার কারণে ফাইরোজ অবন্তিকাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। কতটা কষ্ট পাইলে একটা মানুষ নিজের জীবনটা শেষ করে দেয়, সবচেয়ে প্রিয় একটা জিনিস এই জিনিসটার জীবনটা শেষ করে দিয়েছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। আমরা কাল্পনিক তদন্তে বা কাল্পনিক সিদ্ধান্তে আমরা বিশ্বাসী না। আমাদের কথা হচ্ছে আমাদেরকে দৃষ্টিমূলক শাস্তি চাই এবং এটার বাস্তব আপনার প্রয়োগ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে দিয়ে যদি স্থায়ীভাবে বহিষ্কার করা না হয় তাহলে আমরা আসলে আন্দোলন করব। আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই যে আম্মান সিদ্দিকি এবং দীন ইসলাম স্যার সহ প্রক্টোরিয়াল বডিতে যারা ছিলেন এবং তদন্ত কমিটিতে যারা ছিলেন তাদের যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ আমাদের দাবি অব্যাহত থাকবে। এই ঘটনায় সহকারী প্রক্টর দীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। শিক্ষার্থীদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের তদন্ত কাজ সম্পাদন করা হবে এবং আমাদের যেটা হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি সিন্ডিকেট, আপনারা জানেন যে তদন্ত যেগুলো হয় সেটা একটা প্রচলিত আইনের মধ্যে দিয়ে হতে হবে বিশ্ববিদ্যালয়ে। সেই আইনের বাইরে যাওয়ার কারো উপায় নেই, সেটাকে সামনে রেখে আমরা কাজটা করব। অবিলম্বে দোষীদের শাস্তির আওতা না আনা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।